ইসরায়েল হামাস যুদ্ধে বড় মোড়, খতম হামাস প্রধান। জানা গিয়েছে হামাস প্রধান ইসমাইল হানি ও তার এক দেহরক্ষীকে হত্যা করা হয়েছে। ইরানে ছিলেন হামাস নেতা, সেখানেই তার উপরে হামলা চলে প্যালেস্তাইনের সশস্ত্র বাহিনীর দাবি। ইসরায়েলে এ হত্যালীলা চালিয়েছে হামাস ও ইরানের ইসলামিক রিভিউশনারি গার্ডস কর্পসের তরফে বিবৃতি জারি করে জানানো হয়েছে। মঙ্গলবার ইরানের তেহরানে হামাস প্রধান ইসমাইল হানির বাড়িতে হামলা চালায় জিওনিস্টরা। হামলায় ইসমাইল ও এক দেহরক্ষীর মৃত্যু হয়েছে। হামাস জানিয়েছে এই হামলার তদন্ত করবে তারা। এতদিন কাতার থেকে হামাসের যাবতীয় রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতেন ইসমাইল হানিয়া। তার মৃত্যুতে হামাস গোষ্ঠী যে বড় ধাক্কা খাবে তা বলার অপেক্ষা রাখে না। প্রসঙ্গত, মঙ্গলবারই হানি ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেস্কিয়ানের সঙ্গে দেখা করেন। তার শপথ অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন হামাস নেতা। ইরানের সুপ্রিম নেতা আয়াতুল্লাহ আলী খোমেনির সঙ্গেও দেখা করেন হানিয়ে। গত বছরের 7 অক্টোবর হামাসের হামলা এবং তারপর ইসরায়েল হামাস যুদ্ধ শুরু হওয়ার পরে ইসরায়েল হুমকি দিয়ে বলেছিল যে ইসমাইল হানিয়েকে খতম করা হবে এবং হামাস গোষ্ঠীকে ধ্বংস করে দেবে। এদিকে হামলার পরে ইসরায়েল জানিয়েছে তাদের সেনাবাহিনী যে কোনো পরিস্থিতি মোকাবিলা করার জন্য প্রস্তুত। ইসরায়েলি মিলিটারি মুখপাত্র ড্যানিয়েল হাগারি জানিয়েছেন আরও বড় মাপের যুদ্ধ ছাড়াই এ জটিল পরিস্থিতি যাতে সমাধান হয় সেটাই চায় ইসরায়েল। Your report, RE News.